আসসালামু আলাইকুম, মাসুম বিল্লাহ, UAE দুবাই থেকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বন্ধুরা, আমি তো টি শার্টই পরিনি, আগে টি শার্টটা পরে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি। ওকে, মোবাইলটা এখানে রেখে আমি টি শার্টটা পরছি, তারপর কথা বলছি আপনাদের সাথে। আমি টি শার্ট, আমার টি শার্টের কথা আমার মনে নাই, আমি যে টি শার্টই পরি নাই। এই দেখুন, এখানে আমি টি শার্টগুলো রাখি, কারণ ভিডিও শ্যুট করতে হয়। আর এটা আমার, আমি অলরেডি আমার ফ্যাক্টরিতে আছি, আপনারা সবাই জানেন যে আমি তো পরি, তারপর কথা বলছি। সরি, হ্যাঁ, লাইনে থাকুন। পরে বললাম, আসলে আজকের যে ভিডিওটা, ভিডিওটা শ্যুট করার মানে হঠাৎ করেই মাথায় আসলো, শ্যুট করে ফেললাম ভিডিওটা। তাই মানে আমি যে টি শার্ট পরছি কি না সেটা আমার মাথায় ছিল না, তো যাই হোক পরে নিলাম। তো কথা হচ্ছে, আমি আমার ফ্যাক্টরিতে আছি, আপনারা জানেন যে আরব আমিরাতে দুবাইতে, ডেরা দুবাইতে আমার একটা ফ্যাক্টরি আছে। এখানে হিজাব, উড়না, যে শেলা বা হিজাব উনা, এগুলো তৈরি করা হয়, আর অন্য কোনো না, শুধু হিজাব উনা এগুলো তৈরি করা। তিনটা সেকশন আছে, এটা হচ্ছে একটা সেকশন। এখানে আপনারা যে স্টোন দেখতে পাচ্ছেন, এখানে এগুলো ডিজাইন উঠানো হয়। তারপর উপরে আছে আপনার এই যে এইদিকে, এইদিকে উপরে আছে টেইলারিং, হিটের কাজ করা হয়। আপনাদেরকে দেখাচ্ছি, একটু অল্প একটু দেখিয়ে দিই, অলরেডি কেউ নাই, দেখতেই পাচ্ছেন। এখানে আরেকটা সেকশন, ঠিক আছে, এটা হচ্ছে আরেক সেকশন। তো যাই হোক, আরেকটা সেকশন আছে আমার নিচে, সেখানে আমার টেইলারিং কাজ চলে। তো এটা হচ্ছে আমার ফ্যাক্টরি, আলহামদুলিল্লাহ ভালো আছি, সবাইকে নিয়ে অনেক ভালো আছি। তো কথা হচ্ছে বন্ধুরা, আজকের ভিডিওটা তেমন কিছু না, সেটা হচ্ছে আপনারা জানেন যে ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড ফুটবল, ফুটবল বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে, কাতারে অনুষ্ঠিত হচ্ছে, অলরেডি সব কিছুই শেষ। এবং এবার মানে কী বলবো, বিশ্বকাপ অনুষ্ঠান, একটা বিশ্বকাপ সেরিমানি, উদ্বোধন অনুষ্ঠান যে আপনার এত সুন্দর করে করা যায় সেটা প্রমাণ করে দিয়েছে কাতার। আপনারা দেখেছেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং ইসলামিক রীতি নেওয়াজ মেনে তারা কিন্তু এই সেই উদ্বোধন অনুষ্ঠানটা করেছে। আমি নিজে দেখেছি পুরো অনুষ্ঠানটি এবং অনেক ভালো লেগেছে। এবং কাতার যে সিস্টেমে তারা মানে আয়োজন করেছে অনুষ্ঠানটা, মানে বিশ্বকাপটা, সেটা ইতিহাস হয়ে থাকবে, ইতিহাসের পাতায় লেখা থাকবে, কিন্তু আপনারা হয়তো সেটা জানেন। তো যাই হোক বন্ধুরা, বেশি কথা বলবো না, সামান্য কিছু কথা বলছি। সেটা হচ্ছে যে যেহেতু বিশ্বকাপ, বিশ্বকাপে হয়তো আপনারা এক একজন এক একটা দল সাপোর্ট করছেন, হ্যাঁ আমিও একটা না একটা দল সাপোর্ট করছি। আর সবথেকে বড় কথা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু সবথেকে বেশি আর্জেন্টিনা এবং ব্রাজিলের সাপোর্টার, তাই না? এবং আমি কিন্তু সেই 2000 সাল থেকেই একটা দল সাপোর্ট করে আসছি, এবং রোনালদিনহো, রোনাল্ডো, তাদের খেলা দেখে আমি অনেক খুশি হয়েছিলাম, মুগ্ধ হয়েছিলাম। বুঝতেই পারছেন কার কোন দলের কথা বলছি, সেটা হচ্ছে ব্রাজিল। হয়তো কালারটা কিছুটা ব্রাজিলের মতো গেঞ্জিটা, যাই হোক টি শার্ট কিনি নেই। তো যাই হোক, ব্রাজিল করে বলে এই না যে যারা আর্জেন্টিনা সমর্থক আছেন তাদেরকে গালি দেওয়া বা এটা, এটা কিন্তু আসলে আমার বাংলাদেশের একটা কালচার হয়ে গেছে যে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে ঝগড়াঝাটি, সেটা কেউ করবেন না, সবাই মিলেমিশে থাকবেন, আর খেলা খেলার জায়গায় রেখে দিবেন, বন্ধুত্ব বন্ধুত্ব জায়গায়। আর যারা আমার সাবস্ক্রাইবার আছেন আর্জেন্টিনা করেন, আপনাদের জন্য শুভকামনা, আর ব্রাজিলের জন্য শুভকামনা। দোয়া করবো যাতে এই দুইটা দল যদি ফাইনাল খেলে তাহলে সবথেকে বেশি খুশি হব আমি নিজেই। আর হয়তো আরেকটা বিষয় হচ্ছে যে হয়তো অনেকে বলবেন যে খেলা না যায় যে সেই দুইটা দল, আজান হয় এক দেশে, আজান হয় না এক দেশে, এই হয় না সেই হয় না। আসলে দেখুন, খেলা হচ্ছে একটা মনের কুরাক, ঠিক আছে, খেলাধুলা হচ্ছে একটা মনের কুরাক। আর দেশ হিসেবে ব্রাজিলকে আমি ঘৃণা করতেই পারি এবং আর্জেন্টিনাকে ঘৃণা করি, কিন্তু খেলাধুলা হিসাবে যদি আমি, খেলা যেহেতু ভালোবাসি, খেলা যেহেতু আমি পছন্দ করি, তাহলে আমি খেলা হিসেবে আমি তাদেরকে সাপোর্ট করছি, ঠিক আছে। এই না যে আমি পুরো সরকারকে, গভর্নমেন্টকে আমি সাপোর্ট করছি, সেটা না। তো যাই হোক বন্ধুরা, এটা হচ্ছে কথা, হয়তো অনেকে অনেক মন্তব্য করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, করতেই পারেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খেলাধুলা নিয়ে কেউ ঝগড়া করবেন না, কারোর সাথে মারামারি করবেন না, সম্পর্ক নষ্ট করবেন না, ঠিক আছে। খেলা খেলার জায়গায়, ধরুন ব্রাজিল আর্জেন্টিনা বা যে কোনো একটা দল খেলা করতেছে, সেই জায়গাতেই শেষ, পরবর্তীতে আবার আমাদেরকে একসাথে থাকতে হবে, একসাথে খাইতে হবে, তাই না? তাই আমি বলবো যে আপনারা কেউ এভাবে ঝগড়াটি করবেন না, কারোর হাতে মানে মন খারাপ করবেন না, বন্ধুত্বটা যাতে ঠিক থাকে। আসলে আমি দেখেছি আমার নিজের চোখে এই খেলাধুলার কারণে অনেক বন্ধুত্ব নষ্ট হয়, অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়, মানে অনেক কিছুই, সেটা যাতে না হয় সেটা আপনারা একটু লক্ষ্য রাখবেন। কারণ এই ব্রাজিল আর্জেন্টিনা এটা দুই দেশে আছে, হয়তো আমরা কেউ মেসি, কেউ নেইমার বা কেউ রোনালদো, কেউ রোনালদিনহো তাদেরকে পছন্দ করি বা ভালোবাসি বলে আজকে খেলা পছন্দ করি, এই না যে তাদের জন্য আমাদেরকে মারামারি করতে হবে। আসলে কিছু কী আর বলবো, কিছু মেন্টাল পাগল আছে বাংলাদেশে, তারাই কাজটা করে, তার যাদের ভিতরে মনুষ্যত্ব আছে তারা কখনো এই কাজটা করবে না। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা। যাই হোক, এখন রুমের দিকে চলে যাব,
অলরেডি বাইরে চলে আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি, খেলাধুলো নিয়ে কেউ ঝগড়া করবেন না, কেউ মারামারি করবেন না, খেলা খেলা জায়গায় রেখে দিবেন, বন্ধুত্ব নষ্ট করবেন, সম্পর্ক নষ্ট করবেন এই সামান্য খেলার জন্য, ঠিক আছে? হয়তো এটাই হচ্ছে কথা। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।